গোটা রাজ্যে বর্তমানে আর্দ্র ও গরম আবহাওয়া জারি রয়েছে এর ফলে বৃদ্ধি পাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ তবে বৃহস্পতিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা পারুতের অবস্থান ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারে গোটা রাজ্য সৌজন্যে ঘূর্ণিঝড় রিবেল মঙ্গলবার বিকেল থেকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত এর গতিপথ রয়েছে উত্তর পূর্ব দিকে চব্বিশে মে অর্থাৎ শুক্রবার এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে এরপর অনবরত এটি উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে আগামী শনিবার অর্থাৎ পঁচিশে মে সকালের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ছাব্বিশে মে রবিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার প্রধান তথা অধিকর্তা ডক্টর পার্থ রায় এই সংবাদ জানান এটা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ইতে অঞ্চলে একটা লো প্রেশার এরিয়ার সৃষ্টি হয়েছে সেটা মুভমেন্ট যদি দেখা যায় তাহলে সেটা নর্থ নর্থ ইস্টারলি মুভমেন্ট হচ্ছে এবং এটা টোয়েন্টি ফোর্থ নাগাদ এটা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং তারপর এটা কনস্ট্যান্টলি নর্থ ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ট মুভমেন্ট হবে এবং টোয়েন্টি ফিফথ মর্নিং নাগাদ এটা সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে এবং তখন তার পজিশান থাকবে সেন্ট্রাল বা মানে বে অফ বেঙ্গলের ওপর বঙ্গোপসাগরের ওপর তারপর এটা নর্দার্লি মুভমেন্ট হবে এবং নর্দার্লি মুভমেন্ট হওয়ার পর এটা কি হবে এটা মানে পৌঁছাবে হচ্ছে নেয়ার দ্য বাংলাদেশ মানে বাংলাদেশের কাছাকাছি এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টের কাছাকাছি গিয়ে পৌঁছাবে টোয়েন্টি সিক্স নাগাদ এবং তখন সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে ডক্টর পার্থরায় আরো জানান রাজ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে আগামী এবং সাতাশে মে এর প্রভাবে রাজ্যের দক্ষিণমুখী জেলাগুলি দক্ষিণ ত্রিপুরা এবং ধলাই জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য দপ্তর একটি হলুদ সতর্কতা জারি করেছে তিনি আরো জানান এর সাথে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সাতাশে মে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাজ্যের অনুকুটি উত্তর ত্রিপুরা ধলাই এবং এছাড়া এই দিন রাজ্যের বাকি জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার অধিকর্তা ডক্টর পার্থ রায় টোয়েন্টি সিক্সে যদি আমি দেখি তাহলে সাউদার্ন ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে সিপাইজোলা গোমতি সাউথ ত্রিপুরা ধলাই এর বেশি মানে বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা যার জন্য এখানে হলুদ সতর্কবার্তা জারি করেছি এবং এর সাথেও যদি দেখিস পাশাপাশি ডিস্ট্রিক্টের সমস্ত জায়গাতেই ঠান্ডা মানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস যেটা বাতাস পড়বে তার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এটা গেল ২৬ তারিখ এবং সাতাশ তারিখ যদি দেখি সাতাশ তারিখ আমাদের নর্থের ডিস্ট্রিক্ট ত্রিপুরার যেরকম হচ্ছে নর্থ ত্রিপুরা উনকুটি ধলাই এবং খোয়াই এই সমস্ত ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি বাকি ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু আমাদের মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উল্লেখ্য যে বঙ্গোপসাগরে সৃষ্ট এই সামুদ্রিক ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল ল্যান্ড করার পর রিমেল নামে অভিহিত হবে ওমান এই ঝড়ের নামকরণ করেছে আরবি ভাষায় রিমেল শব্দের অর্থ বালি এদিকে এই ঘূর্ণিঝড় এবং আসন্ন বর্ষার মরশুম নিয়ে রাজ্যের সবকটি মহকুমাতেই প্রস্তুতি পর্ব চলছে ইতিমধ্যে একাধিক ব্লক পর্যায়ে বৈঠক সম্পন্ন হয়ে গেছে আপদা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতে সড়কে ধস পড়লে সে মুক্ত করার জন্য জেসিবি তৈরি রাখা হয়েছে বিদ্যুতের খুঁটি উপড়ে গেলে বা বিদ্যুৎ পরিবাহী তারে গাছ ভেঙে পড়লে অতি দ্রুততার সাথে সারাই করার জন্য বিদ্যুৎ কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে এক্ষেত্রে বন কর্মীদেরও তৈরি থাকার জন্য বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে